ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আর আমি খুব 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 ভালো আছি। আর একটা নতুন সুন্দর সকাল নিয়ে আমি হাজির হয়ে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগ শুরুর আগে সকলকে মহাশিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আর আজ এই মহাশিবরাত্রি আশা করি সকলেই পালন করবেন বা উপোস করবেন বাড়িতে, তো আমিও করব। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন যে আমার অলরেডি স্নান সারা হয়ে গেছে, কারণ সকালের বাসি কাজ সেরে নিয়েছি। আর আজ যেহেতু পূজার দিন, তাই আর একটু সকালে আমি স্নান সেরেছি, কাজগুলো সেরে স্নান সেরে আজ আমি বাড়িতে নিরামিষ রান্না করব। কারণ সৌরভ, সানা, শঙ্খ এরা ভাত খাবে, ভাত খেলেও এদের জন্য আমি নিরামিষই রান্না করব। তো সবজি কাটা, রান্না করা সবই আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আমি কি খাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আজকের এই মহাশিবরাত্রি আমি কীরকম করে পালন করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর এনজয় করুন। আজকে যেহেতু শিবরাত্রি, তো বাড়িতে সবার জন্য নিরামিষ হয়েছে, কিন্তু আমি যেহেতু ভাত খাবো না, মানে আজকে সারাদিন অন্ন গ্রহণ করব না, তাই আজকের আমি খাবো লুচি। তো সেটা আমি পরে করব পূজা টুজা দিয়ে এসে। আর ওদের জন্যে আমি রান্না করে দিয়েছি, ওরা ভাত খাবে তাই ওদের জন্য করে দিয়েছি পেঁপের ডালনা, আর এইদিকে একটা মিক্সড ভেজ করে দিয়েছি, আর সঙ্গে মুগের ডাল, এই দিয়ে আজকের ওরা ভাত খেয়ে নেবে। আর গরম ভাতের সঙ্গে তো একটু আমি ঘি দিয়েই দেবো, তাহলে আজকে ওরা এটা দিয়েই ভাত খাবে। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি আর একবার স্নান করে নিয়েছি, এখন ডপডপে চুল ভিজা হয়ে আছে। আর এরপর আমি আর ওইদিকে সানাও চলে গেছে স্নান করতে। আর একটা কথা বলি যে সৌরভ, সানা, শঙ্খ এরা চলে এসেছে, বললাম ফুলের ঠাকুরের জিনিসপত্রগুলো এনে দিতে গেছে, মানে বাবা শিবের যে যেগুলো দরকার সেগুলো ওরা এনে দিয়েছে আমাকে। তো চলুন, ওই দেখুন ওখানে রাখা আছে, ওই যেগুলো সব আপনাদেরকে দেখাবো যে কী কী এনে দিয়েছে আমাকে। আর চলুন এরপর এখানে ঘরের পুজোটা আমি একটু সেরে নেব, তারপর চলে যাব এখন একবার বাবা শিবের মন্দিরে জল ঢালতে। এই দেখুন এক থলি ও জোগাড় করে এনেছে, প্রথমেই দেখা, এই দেখুন ফুল আছে এর ভিতরে, এই দেখুন সমস্ত ফুল, বেলপাতা রাখা আছে, আঙ্গুর, আমসত্ত্ব, আচ্ছা একটা কোটা নারকেল আছে, কলা। তো ফ্রেন্ড দেখুন, সৌরভ নিয়ে চলে এসেছে, দেখুন ঘি, মধু, পৈতে, এই দেখুন প্রদীপ এনেছে, এটা আমি একটু জ্বালাবো, এটা সন্ধেবেলায় দেবো। আর বাবা শিবের অতি প্রিয় এই দেখুন গাঁজা কলকেও এনে দিয়েছে। আর এদিকে দেখুন সমস্ত রকম ফলও এনে দিয়েছে, কলা, নারকল, শশা, লেবু, এদিকে আঙ্গুর, আর কি বলবো সবই আছে, মিষ্টি, সব কিছু যা যা দরকার ও খুব সুন্দর আমার পূজোর জোগাড়টা করে দিয়েছে। হ্যালো ফ্রেন্ড, এরপর আমি নিজে রেডি হব দিয়ে চলে যাব শিব মন্দির। তাহলে ফ্রেন্ড দেখুন, আমি টোটালি শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। আর এই দেখুন সানাপুরিকে একদম নতুন লুকে, আবার এই দেখুন কোনোদিন টিপ পরে না, আজ টিপ পরেছে, মানে বাবাসি মনে হচ্ছে একটু বেশি ভর করে দিচ্ছে। তো চলুন ও আর আমি এরপর যাই একটু শিবের মাথায় জল ঢেলে আসি। আপনারা আমাদের সঙ্গে শিব মন্দিরে বাবা শিবের দর্শন করুন। Thank you.
এতক্ষণ মন্দিরে পুজো দিলাম, এরপর আমার আসল শিবকে একটু প্রণাম করব। তাহলে ফ্রেন্ড দেখুন, আমি বাড়ি এসে মোটামুটি যা কাপড় চোপড় ছেড়ে নিলাম, আর এরপরে আমি আমার খাবারটার পর তৈরি করে নেব। তো আজকের বললামই যে আজকে লুচি আর ঘুগনি করব, তো চলুন দেখিয়ে দিই লুচি ঘুগনিটা। তো এদিকে ফ্রেন্ড আমার এদিকে গরম গরম লুচি তৈরি করে নিয়েছি, আর এই যে আমার জন্য ঘুগনি আমি করে নিয়েছি, এটা দিয়ে আজকের খাবারটা আমি খাবো। শিবরাত্রি, আমি শিবের মন্দিরে একটু ঘিয়ের প্রদীপও জ্বালিয়ে দিয়ে আসবো। তো ওদিকে আমি ওই যে ওখানে ঘিয়ের প্রদীপ আমি রেডি করে রেখেছি, ওই যে ওখানে রাখা আছে, আমি ওটা নিয়ে শিব মন্দির চলে যাব। বাবার মন্দিরে একটু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসবো, আর একটু যোগ্য হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমার সঙ্গে আর একবার শিবের মন্দিরে যাই, আর সেখানে যোগ্য হচ্ছে কি সেটাও আপনাদেরকে দেখাবো, কীরকম যোগ্যটা হচ্ছে। খুব জাঁকজমকভাবে আমাদের এখানে পূজাটা হয়, তো সেই যোগ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন অনেকক্ষণ পর্যন্ত চলবে, এটা পুরোপুরি শেয়ার করা যাবে না। তো যতটুকু পারলাম অনেকটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত, টাটা, বাই বাই, গুড নাইট।